হাই, হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ নবরাত্রির চতুর্থ দিন, তো প্রথমেই আমার যে কাজটা করণীয় থাকে সেইটা আমি করে নিলাম। এরপর এসে গেছি আমার দ্বিতীয় কাজে। আজকে আমি বানাবো একটু গ্রিন চিকেন। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 2 ইঞ্চের মতন আদা, আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা 10-12টা কাজু আর 5 কোয়া রসুন, আর সাথে নিয়েছি 2 মুঠি ধনে পাতা, 2 মুঠি পুদিনা পাতা আর 5 থেকে 6 চামচের মতন টক দই। এরপর এই সবগুলোকে মিক্সিতে পিষে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি পেস্ট, এবার এটাকে চিকেনের সাথে মিক্স করে দেবো। এর সাথে দিচ্ছি আমি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, আর আমি এখানে একটু 1 চামচের মতন ভিনিগার ইউজ করছি, আপনারা কিন্তু লেবুর রসও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচের মতন নুন। এবার এই সবগুলোকে চিকেনটার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে 1 ঘন্টার মতন চাপা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। হয়ে গেছে 1 ঘন্টা। এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর সাথে এবার দিয়ে দেবো খুব মিহি করে কাটা 3টে বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটাতে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই ম্যারিনেট করা চিকেনটা। এবার এই জায়গাটাতে একটু ধ্যান রেখে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রেখে দিতে হবে, না হলে এর মধ্যে দই আছে তো সঙ্গে সঙ্গে ফেটে যাবে। গ্যাসের ফ্লেম হাই রেখে 2 থেকে 3 মিনিট এটাকে কন্টিনিউ চালাতে হবে। বাস মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি এবার দিয়ে দেবো 1/2 চামচের মতন নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর এবার ঢাকাটাকে খুলে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। কাজু বা আদা বাটা থাকার জন্য এটা লেগে যাওয়ার চান্স থাকবে অনেক বেশি। জল দেবার এতে প্রয়োজন নেই, জল দিলে খুব একটা টেস্ট এটার ভালো পাওয়া যাবে না। যদি মনে হয় যে চিকেনটা লেগে যাচ্ছে তখন কড়ার গা বরাবর একটুখানি জল দেওয়া যেতে পারে, আদারওয়াইজ আমার মনে হয় চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। লো হিটে মোটামুটি 15 মিনিটের মতন কুক করাতেই হয়ে গেল। রুটির সাথে খাওয়া হবে বলে একটু গ্রেভি গ্রেভি রাখলাম, বাস হয়ে গিয়েছে। এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু 2টো কাঁচা লঙ্কা চিরা আর 1টো ধনে পাতা কুচি। চলুন এবার রেডি হওয়া যাক। চলে এসেছি পুজোর প্যান্ডেলে। আজও একটু আসতে দেরি হয়ে যাওয়াতে আরতিটা দেখতে পেলাম না। আজ চতুর্থ দিন, আমাদের ড্রেসের কালার ছিল গ্রিন। নবরাত্রির 9 দিনের এই প্রোগ্রামটাতে প্রতিদিনই কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম, খেলা, এইসবের ব্যবস্থা থাকে। আজকে এখানে প্রোগ্রাম ছিল লেডিসদের ডান্স আর মিউজিক্যাল চেয়ার। তাছাড়া ডান্ডিয়া তো এখানে কমনই, প্রতিদিন 4-5 রাউন্ড করে ডান্ডিয়াও চলে। এখন এবার আমরা শুরু করেছি প্রায় 20-25 জন লেডিস মিলে মিউজিক্যাল চেয়ার খেলতে। 2-4 জন আন্টিও ছিলেন। এবার আমরা তো গ্রামের মেয়েরা, মিউজিক্যাল চেয়ার খেলাতে তো ছোটোবেলা থেকেই অভ্যস্ত, মোটামুটি ভালোই খেলছিলাম। 4 জন পর্যন্ত এসে গেছি, 3 জনের বেলাতে এবার এসে আউট হয়ে গেছি। এবার শুরু হয়েছে লেডিসদের নাচ। আমি খালি এই ভদ্রমহিলার নাচটা একটু ক্যাপচার করেছি। ভদ্রমহিলার বয়স হচ্ছে 72। উনি নাকি ওনার বয়সটাকে বয়স বলেই মনে করেন না। মোটামুটি এরকম কোনো কালচারাল প্রোগ্রামে ওনার একটা ডান্স পারফরমেন্সের সুযোগ কিন্তু রাখতেই হয়। যাই হোক, এবার ফাইনাল রাউন্ডের লেডিস জেন্টস সবাই মিলে ডান্ডিয়া শুরু হয়েছে। রাজস্থানী রাজপুতদের এই রাজপুতি ড্রেস আর তার সাথে গানের তালে তালে পায়ে স্টেপ দিয়ে এই ডান্ডিয়া নাচ মোটামুটি বসে বসে দেখতে কিন্তু খুবই মজা লাগে। কিন্তু এনারা আমাকে কোনোদিনই বসে বসে দেখতে দেন না, প্রতিদিনই জোর করে নামিয়ে নিয়ে আসে খেলার জন্য। থাকতে মন চায় অনেকক্ষণই, কিন্তু কিছু করার নেই, এবার বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। এবার একটু এনাদের সাথে তালে তাল মিলিয়ে দিই, তারপর চলে যাব। চলুন, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।